এই না, নিম পাতা, আম, কাঁঠাল। তুমি বলেছিলে আম দিয়ে কি বানাবে, এবার বানা। নিয়ে এলাম হায়দ্রাবাদ মার্কেট, বিলাসপুর মতন মার্কেট না, এখানে সব ঠেলা নিয়ে বসে। আচ্ছা, খুব মিষ্টি আমগুলো ভালো, আমগুলো ভালো। হ্যাঁ দারুন, তুমি কি আম দিয়ে কি করবে করো। ঠিক আছে চলো, কোথায় রাখবো? রাখো ওখানে। আচ্ছা ঠিক আছে, এখানে রেখে দিই? হ্যাঁ রেখে দাও। ঠিক চলো। নিম পাতা তো আমি যতদিন হায়দ্রাবাদে আছি, নিম বেগুন আমার চাই, চাই হয় আলু দিয়ে বা বেগুন দিয়ে। ঠিক আছে। তো বন্ধুরা, আজকে আমরা বানাবো আম কাঁঠালের একটা সুন্দর মিষ্টি। তার জন্য আমরা নিয়ে নিয়েছি দুধ, ছানা, কাজু বাদাম, কিশমিশ, কাঁঠাল আর আম। তো এই আম দিয়ে আর এই কাঁঠাল দিয়ে আজকে একটা সুন্দর দেখে মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা দেখতে থাকুন আজকে এই সুন্দর আম সন্দেশের রেসিপিটি, যেটা আমি একটু এর মধ্যে কাঁঠালও দেবো। এত সুন্দর কাঁঠাল দেখে ভাবলাম আমি যদি একটুখানি কাঁঠালের সন্দেশ ট্রাই করা যায় তো কেমন লাগে। প্রথমবার ট্রাই করছি রেসিপিটা, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা দুধটাকে একটু ছানা কেটে নেব, তার জন্য প্রথমে আমরা দুধটাকে একটু জাল দিয়ে নিচ্ছি। এবারে দুধটাকে আমি ছানা কেটে নিচ্ছি, জাল দিয়ে নিলাম। সুন্দর ছানা হয়ে গেল। কাজু বাদাম আর কিশমিশগুলোকে একটুখানি আমি ভেঙে ভেঙে নেব, আর কিশমিশগুলোকে একটু কেটে কেটে নেব। আচ্ছা, প্রথমে আমি দুধ দিয়ে দিচ্ছি। আমরা এরকম একটা মিক্সিং জারের মধ্যে আমরা এই যে কাঁঠালগুলো এগুলোকে একটু আমি মিক্সিতে এটা পেস্ট করে নেব। দেখে নিচ্ছি এটা কেমন পেস্ট হলো। বাহ, খুব সুন্দর দেখতে হয়েছে, পুরো পেস্ট হয়ে গেছে, দেখুন সুন্দর কাঁঠালের পেস্ট। এইবারে আমরা কি করব, আমরা এই কাঁঠালের পেস্টটার মধ্যেই কিন্তু এবারে আমরা এই আমটাও দিয়ে দেব। এবার এটাকে অল্প একটু ঘুরিয়ে নেব। তো দেখে নিচ্ছি কেমন হলো, এই যে কি সুন্দর একটা কালার এসেছে আম আর কাঁঠালের সংমিশ্রণে, খুব সুন্দর একটা গন্ধটাও খুবই সুন্দর বের হচ্ছে, সুগন্ধ একেবারে। দুধটা এরকম আস্তে আস্তে করে জাল দিতে হবে, এই সাইডে যেগুলো লেগে লেগে যাচ্ছে সেটাকে এরকম দুধের মধ্যে আমরা এভাবে এটাকে মিশিয়ে নেব। দুধটা একদম ঘন হয়ে যাবে, এটা হতে থাকুক, আরও হবে, এটা অনেকক্ষণই হবে। তো বন্ধুরা দেখতে পারলেন আমি আমটা আর কাঁঠালটা মিক্সির মধ্যে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবারে কি করব, এই যে ছানাটা দেখতে পাচ্ছেন, এই ছানাগুলোকে আমরা ভালো করে এবারে পেস্ট করব। তো বন্ধুরা এবার আমরা এই ছানাটাকে সুন্দর করে আমরা মাখবো, কারণ এই ছানাটা দিয়েই কিন্তু সন্দেশের আসল উপকরণটা তৈরি হবে। তার জন্য ভালো করে সন্দেশের জন্য আমরা ছানাটাকে এইভাবে এইভাবে ডোলে নেব, এইভাবে এইভাবে ডোলে নেব। যত ডোলবেন তত ছানাটা কিন্তু স্মুথ আসবে আর খেতেও ভাল লাগবে। তো আমি এটা মাখতে থাকি, একটু সময় লাগবে এটাকে ডোলতে, পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। এবারে আমরা এই আম আর কাঁঠালের যে কাতটা, যেটা সেটাই আমরা পাল্পটা আর কি, সেটা এবার আমরা দেব। তো এই যে আমরা এটা এবার এবার এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দারুণ সুন্দর একটা রেসিপি তৈরি হতে চলেছে। তো বন্ধুরা এই সুন্দর সুন্দর রেসিপিগুলো কিন্তু আপনারা একমাত্র অপর্ণা ফ্লেভারফুল রেসিপিতেই পেতে পারেন। তাই আর দেরি করবেন না, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর সঙ্গে থাকুন আমার, আর দেখতে থাকুন এই খুব সুন্দর সুন্দর রেসিপিগুলো। আমরা কী করবো, সুন্দর করে আমরা পাক দেবো।
একদম পাক দিয়ে এটাকে কমিয়ে ফেলবে। এইবারে দিয়ে দেব কাজু আর কিশমিশ গুলো, ভালো করে এটাকে আমি আরো কষাবো, একদম টাঙাতে হবে এটাকে। অসাধারণ একটা মিষ্টি তৈরি হতে চলেছে। এবারে দিয়ে দেব চিনি, যেহেতু আম কাঁঠাল দুটোই মিষ্টি তাই চিনিটা একটু পরিমাণে কম দিলাম। যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা কিন্তু আর একটু চিনি দেবেন, আমি একটুখানি কম চিনি দিলাম। এবারে দিয়ে দেব আমরা এই ছানাটা, যেটা আমি একটু আগে অনেকক্ষণ থেকে তৈরি করলাম সন্দেশের জন্য। এবারে আমরা ছানাটাকে এখানে দিয়ে দিচ্ছি। এবারে আমি এটাকে সুন্দর করে পাক দেব। মিষ্টি তৈরিতে অনেক সময় লাগে তাই ধৈর্য ধরে কিন্তু সময় দিতে হবে, মানে মিষ্টি একদমই সুন্দর হবে না, খুব ধৈর্যের প্রয়োজন, খুব সময়ের প্রয়োজন। দেখুন কত সুন্দর হয়ে গেছে দেখতে, এটা এখন এমনি বেশ ক্ষীরের মতো করে খাওয়া যায়। আমি এটাকে সন্দেশই বানাবো। এইভাবে আমরা এটাকে আরেকটু পাক দেব। দেখছেন কতটা সুন্দর পাক হয়ে গেছে, আর এটা থেকে যে কত সুন্দর সুগন্ধ বেরিয়েছে সেটা আপনাদের তো আমি ভাগ করতে পারছি না। আপনারা যখন নিজেরা ঘরে বানাবেন তখনই এটার গন্ধটা নিতে পারবেন। আরেকটু পাক আমি এটাকে দেবো, নাহলে কিন্তু এটাকে আমি সন্দেশের মতো করে সাজাতে পারবো না। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি ঘি, ভালো করে কষিয়ে। এখন অনেকটা সন্দেশের মতো তৈরি হয়ে গেছে, আর সামান্য একটু হলেই কিন্তু হয়ে যাবে। দেখুন কত সুন্দর এটা তৈরি হয়েছে, দারুণ সুন্দর সুগন্ধ বেরিয়েছে। তো আমাদের এটা এখন হয়ে গেছে, এবার এটাকে আমরা সুন্দর করে প্লেটে দিয়ে ঠান্ডা করবো। আমি একটা প্লেট নিয়ে নেব, এবার এর মধ্যে এটাকে সুন্দর করে রাখবো। এবার আমি ঢেলে নিয়েছি এরকম একটা প্লেটের মধ্যে, এবার এটাকে আমি এরকম প্লেটের মধ্যে সুন্দর করে এরকম করে দেব। তারপরে ফ্রিজে এটাকে ঠান্ডা করে তারপরে বরফির মতো কেটে সন্দেশ বানাবো। তো বন্ধুরা আপনাদের সামনে আমি শেয়ার করলাম এই সুন্দর সন্দেশটা আপনাদের সাথে। এবারে আমরা মিষ্টিটাকে কাটছি, পিস পিস করে কাটবো। বরফির মতো করে সুন্দর। তো আজকে আপনাদের কেমন লাগলো আম কাঁঠালের সন্দেশ, বাড়িতে ট্রাই করুন, আমার সঙ্গে থাকুন, আবার দেখাবো নতুন কোনো রেসিপি। আজকে এই পর্যন্তই, টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।